আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা সবাই জানেন দু সালের বিশ্বকাপ বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার সাথে আগামী দুয়ে জুন অনুষ্ঠিত হতে চলেছে এরই মধ্যে বাংলাদেশ খুবই মারাত্মক একটি দুঃসংবাদ পেয়েছে বর্তমানে তামিম ইকবাল অনুশীলন করতে গিয়ে তার বাম হাতে চোট পেয়ে তিনি বর্তমানে সাজঘরে ফিরে গেছেন বড় মাপের এই দুঃসংবাদ নিয়ে আশঙ্কা আছেন বাংলাদেশ ক্রিকেট টিম সেখানে বলা হচ্ছে যদি তামিম ইকবাল খেলতে না পারেন তাহলে লিটন দাসকে নিয়ে আসা হবে আপনারা সবাই জানেন এশিয়া কাপে তামিম ইকবাল এবং লিটন দাস উভয়ে কিন্তু অনেক ভালো রান পেয়েছিলেন কিন্তু এশিয়া কাপেও তামিম ইকবাল ইঞ্জুরিতে ছিলেন যার কারণে তিনি আর খেলতে পারেননি এবারও ঠিক একই সমস্যা অনুশীলন চলাকালীন সে মারাত্মক একটি আঘাত পায় এবং সাজঘরে ফিরে যায় এ নিয়ে সবার মাধ্যমে সবার মধ্যে একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে তামিম ইকবাল আর খেলতে পারবে কি না বন্ধুরা আজকের এ পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য সাথে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও তামিম ইকবালকে নিয়ে পরবর্তীতে আরও আপডেট দেওয়া হবে